মাত্র 10 মিনিটে হয়ে যাবে নরম তুলতুলে স্পঞ্জি হেলদি ব্রেকফাস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা, নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজকে আমি মাত্র 10 মিনিটে সুজি দিয়ে দারুণ মজাদার নরম তুলতুলে সফট একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির ইডলি, আর সেই সাথে একটা স্পেশাল সস তৈরি করে দেখাবো। তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আমি ছোটো দানার সুজিটা নিয়েছি, সেই সাথে নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই। যতটুকু সুজি নিয়েছি তার অর্ধেক নিয়ে নিয়েছি হচ্ছে টক দই। আর এখন হচ্ছে টক দই আর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তার জন্য আমি এই কাপে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, যেই কাপে হচ্ছে আমি টক দইটা নিয়েছি। এখন হচ্ছে এই তিনটা উপকরণ আমি খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিট পর এই সুজিটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে, অনেকটাই টাইট হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। আর এখন হচ্ছে ইডলির যে পারফেক্ট ব্যাটারটা, লিকুইড ব্যাটারটা, এটা তৈরি করতে হবে। তার জন্য এখানে আমার আরও কিছুটা পানি অ্যাড করতে হবে। এই পর্যায়ে এসে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ব্যাটারটা, যাতে একদম স্মুথ আর সফট হয়। আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা মিশানো হয়ে গেছে। এখন এখানে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিলে কিন্তু হয় না, বেকিং সোডা অথবা ইনো দিতে হবে, নাহলে কিন্তু এই ইডলিটা একদম পারফেক্টভাবে স্পঞ্জি হয় না। আর এখন আমি একদিক থেকে মিশিয়ে নিচ্ছি, দেখেন। আর এখানে দেখেন বেকিং সোডাটা দেওয়ার পর এই যে লিকুইড ব্যাটারটা, এটা কিন্তু স্পঞ্জি ফুমের মতো হয়ে গেছে, দেখেন আপনারা, ফেনা ফেনা হয়ে গেছে। এখন কিন্তু এটা আমার একদম রেডি। আমার কাছে কোনো ইডলি তৈরি করার সাজ নেই, তার জন্য আমি এরকম স্টিলের বাটি নিয়েছি। আর এই বাটিগুলোর মধ্যে আমি হচ্ছে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্রাশ দিয়ে আমি হচ্ছে যে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে ইডলিগুলা যখন হয়ে যাবে মোল্ড আউট করতে অনেকটাই সুবিধা হবে। আর এই কাজটা অবশ্যই করবেন, না হলে কিন্তু ইডলিগুলা নিচে লেগে যায় বাটির মধ্যে, একদম সফটভাবে বের হয়ে আসে না। এখন হচ্ছে আমি 1/2 বাটি করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা, ফুল করে দিব না, কারণ এগুলা কিন্তু অনেকটাই ফুলে যায়। আপনারা একদম ভরে দিতে যাবেন না, অর্ধেকটা করে দিবেন। বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চুলায় আগে থেকে একটা পাতিলে আমি হচ্ছে পানি বসিয়ে দিয়েছি, তারপর বলক আসার পর হচ্ছে আমি স্ট্যান্ডা বসিয়ে 12 মিনিটের মতো হচ্ছে এগুলাকে কুক করে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ এই ইডলিগুলা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে দেখে নিয়েছি, যদি দেখেন যে এই টুথপিকটা একদম ক্লিন আসে তাহলেই কিন্তু বুঝতে হবে যে এই ইডলিগুলা একদম পারফেক্ট হয়েছে। তবে এরকম সাইজ যদি আপনারা ইডলিগুলা বানান তাহলে 10 থেকে 12 মিনিট বা তার চেয়ে কমও লাগতে পারে, কিন্তু বেশি লাগবে না। আমার ইডলিগুলা কিন্তু হয়ে গেছে, আর বাকি যে ব্যাটারটা ছিল আমি সেমভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। আর এখন হচ্ছে ঠান্ডা করে আমি এগুলোকে মোল্ড আউট করে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারবেন কত সহজে এই ইডলিগুলা মোল্ড আউট হয়ে যায়। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এই ইডলিগুলো আপনাদের কি পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আমার কাছে তো এগুলো অনেক বেশি ভালো লাগে, একদম কম সময়ে কম উপকরণে জটপট তৈরি করে নেওয়া যায়, আবার এগুলো অনেক বেশি হেলদি হয়, কারণ এই ইডলির মধ্যে কোনো সুগার অ্যাড করা হয় না, তেল অ্যাড করা হয় না, শুধু টক দই আর সুজি দিয়ে তৈরি করা হয়, এটা তো হেলদি হবে। এখন এই ইডলিগুলো খাওয়ার জন্য আমি একটা স্পেশাল সস বানাচ্ছি, আর একদম কম সময়ে। তো আপনারা চাইলে কিন্তু বাদামের চাটনি অথবা ধনিয়া পাতার চাটনি দিয়ে এটা খেতে পারেন। আমি ঝটপট যেটা হাতের কাছে আছে ওইটা দিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি, আর এটা খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে।
আমি এখানে হচ্ছে 2 টেবিল চামচ টক দই দিয়েছি, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাস একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলেই কিন্তু সসটা হয়ে যাবে। আর এই সসটা দিয়ে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অনেকে আছেন যে ভিডিওটা দেখেন কিন্তু লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। আর দেখেন এই ইডলিটা কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম তুলতুলে নরম স্পঞ্জি। আমার কাছে তো মনে হয় একদম কম সময়ে হেলদি কোনো ব্রেকফাস্ট বা ডিনার খেতে চাইলে এটা সবচেয়ে ভালো একটা অপশন। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আর আজকের রেসিপি চিকেন পরোটা। যে কোনো পরোটার থেকে এই চিকেন পরোটাটা কিন্তু একটু স্পেশাল হয়। আমার কাছে তো এই পরোটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি একসাথে অনেকগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই। এই চিকেন পরোটাটা আমি একদম সহজ একটা রেসিপিতে তৈরি করি, আর তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই সহজ রেসিপিটা শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই পরোটাটা তৈরি করার জন্য আমি অনেকগুলো টিপস ফলো করি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদের পরোটাটাও আমার মতো একদম পারফেক্ট হয়। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে 2 কাপ আমি আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, আর 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা আছে ওইটাই দিয়ে দিচ্ছি। পরোটাটা অনেক বেশি সফট রাখার জন্য আপনি চাইলে এখানে 1/4 টি স্পুন হচ্ছে বেকিং সোডা দিয়ে দিতে পারেন। তবে আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সারাদিন থাকবে পরোটাটা একদম সফট। আর এখানে দেখেন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, আর যখন হাত দিয়ে মুটি দেওয়ার পর দলা পেকে যাবে তখন বুঝবেন যে এই শুকনো উপকরণগুলো মাখানো একদম পারফেক্ট হয়েছে। আর এখন হচ্ছে একটা সফট ডো তৈরি করতে হবে, তার জন্য আমি এখানে গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি। আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখেন ডোটা একটু নরম হবে, এত শক্ত ডো তৈরি করবেন না, তাহলে পরোটাটাও শক্ত হবে। আমার ডোরের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু হয়েছে। এখন হাতের তালুতে নিয়ে একটা গোল বলের মতো শেপ দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। এটা রেস্টে রাখার ফলে এই ডোটা অনেক বেশি সফট হবে, আর সেই সাথে পরোটাটা অনেক বেশি নরম হবে। উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে এই ডোটা রেস্টে রাখার পর উপর থেকে ড্রাই হবে না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি এটাকে রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর দেখেন এই ডোটা এতটাই সফট হয়েছে আর অনেকটাই নরম হয়ে গেছে। আর এখন হচ্ছে এই ডোটাকে আমি আরও কিছুটা সময় ময়ান করে নিব। ময়ানটা যত ভালো হবে পরোটাটা কিন্তু তত বেশি সফট হবে আর ফুলকো হবে। আর এখন হচ্ছে এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি, আর ভালো করে একটা লম্বাটে রুলের মতো শেপ দিয়ে নিয়েছি। যদি আপনারা এই যে লম্বাটে রুলের মতো একটা শেপ করে যে কোনো ডো, মানে যে কোনো পিটার ডো বা রুটি পরোটা যাই বলেন, আপনারা যদি লেজি কাটেন, এইভাবে যদি লেজিটা কাটেন তাহলে প্রত্যেকটা লেজি একদম সমান হয়। এখন হচ্ছে আমি লেজিটা কেটে নিচ্ছি। আমি যে ডোটা তৈরি করেছি তার জন্য 4টা পরোটা হবে। আমি এটাকে গোল একটা বোলের মতো করে নিয়েছি, প্রত্যেকটাকে করে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর একটা নিয়ে নিচ্ছি একটা বোর্ডের মধ্যে, কিছুটা ময়দা বোর্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু মোটা হবে যেহেতু পরোটা বানাবো। আর এই বাসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, অনেকেই আছেন যে এই চিকেন পরোটা বা আলু পরোটা বানানোর ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করে না, যার কারণে পরোটাটা ফুলকু বা নরম সফট হয় না। অবশ্যই এই পদ্ধতিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খুবই ইজি। যে পদ্ধতিটা আসলে আমরা সবাই জানি, সনাতনী একটা পদ্ধতি। প্রথমে আমি বড় সাইজে যে পরোটাটা তৈরি করেছি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন হচ্ছে আমি তেলটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে এই কাজটা ব্রাশ দিয়েও করা যায়।
পুরো পরোটার গায়ে ভালোভাবে এই তেলটা মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো হচ্ছে ময়দা। ময়দাটা দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালোভাবে রুটির উপরে মিশিয়ে নিয়েছি। রুটি পরোটা যায় বলেন এটার উপরে আর কি মিশিয়ে নিয়েছি। পরোটা এখনও কমপ্লিট হয় না। এখন এই যে দেখেন এভাবে বাসটা দিয়ে দিয়েছি, যেটা আমরা নর্মাল পরোটা তৈরির ক্ষেত্রে প্রায় সবাই এই পদ্ধতিটা অবলম্বন করি, কারণ এটা খুবই ইজি একটা পদ্ধতি। এখন আমি এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভাঁজ একটু চেপে চেপে দিতে হবে। এতে করে এভাবে যদি আপনারা চিকেন পরোটাটা বানান, এই পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার আসবে। দেখেন আমি এই ভাঁজটা দিয়ে তো দিয়েছি, তারপর একটা দেখেন, এটা আসলে আমরা নর্মাল পরোটার ক্ষেত্রে দেই না। দেখেন এখন হচ্ছে আবারও আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি, একদম ছোটো হয়ে যাবে, চিকন হয়ে যাবে। আর দেখেন কতটা সফট হয়েছে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এরকম হতে হবে। আর এই কাজটা একটু স্লোতে দেখিয়ে দিচ্ছি যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। আমি কিন্তু প্রায় প্রায় এই চিকেন পরোটাটা এভাবে তৈরি করি আর খেতে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে, তাই আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বিশেষ রেখে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনারা ব্যর্থ হবেন না। দেখেন কতগুলো লেয়ার আসছে দেখছেন। আর এখন একটা যে লেজি অর্ধেকটা, এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি, আবার এটা ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আর এটা দিয়ে আমি একটা পরোটা তৈরি করে নিচ্ছি। যেহেতু ভিতরে আমি হচ্ছে চিকেনের পুর দিব, তার জন্য উপরে যে রুটিটা, পরোটার যে দুইটা রুটি আমি তৈরি করব, এটা কিন্তু একটু পাতলা টাইপের হবে। আর রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে এতক্ষণ দেখার পর, তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কারা কারা চিকেন পরোটা অনেক বেশি পছন্দ করেন আর এইভাবে কারা কারা বানান, সেটাও জানাবেন কমেন্ট করে। দেখেন আমি এভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে চিকেনের যে পুরটা ওইটা দিয়ে দিচ্ছি। ও তার আগে তো দেখাতে হবে এই পুরটা কীভাবে রেডি করেছি। পুরটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এক চামচ দিয়ে দিয়েছি রেগুলার রান্না করা তেল, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে জিরা, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে নরম করে নিয়েছি। চিকেন পরোটা তৈরির ক্ষেত্রে পেঁয়াজ আর চিকেনেই লাগবে, এখানে কিন্তু এক্সট্রা সবজি অ্যাড করা যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে এই পেঁয়াজটা তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে আসবে। পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ হচ্ছে রসুন কুচি। চাইলে এগুলো বাটাও দিতে পারেন, তবে এগুলো এভাবে দিলে আমার কাছে ভালো লাগে। প্রায় 1 মিনিটের মতো আমি আবারও এগুলোকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব, তার জন্য অল্প একটু পানি দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। আগে থেকে চিকেনটাকে সিদ্ধ করে আমি এভাবে রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে দেখেন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনের যে পুরটা, এটা হতে বেশি একটা সময় লাগে না, যেহেতু পেঁয়াজ আর চিকেন দিয়ে এটা রেডি করা হয়। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো, যাতে করে চিকেনের গায়ে যে মশলাটা আছে পেঁয়াজের মধ্যে দিয়েছি, এটা ভালোভাবে মিশে প্রায় 2 মিনিটের মতো আমি নেড়ে ছেড়ে হচ্ছে এগুলোকে জাল করে নিয়েছি। দেখেন একদম কিন্তু রেডি। এখন হচ্ছে আমি এখানে অ্যাড করব কিছুটা কাঁচামরিচ। জালটা আপনারা অবশ্যই পছন্দ মতো দিবেন। আর শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আর এটাকে জাল করবো না, সরাসরি নামিয়ে আমি হচ্ছে পরোটাটা তৈরি করে নিব। আর দেখে তো নিচ্ছেন কত সহজে এই চিকেনের পুরটা রেডি করা যায়। এখন এই রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতো এই লেয়ারটা দিতে পারেন, চাইলে অনেক বেশি করে দিতে পারেন, আবার পাতলা করেও দিতে পারেন। তবে আমি মোটামুটি করে দিয়েছি যাতে করে এটা ভাজার সময় বের হয়ে না আসে। আর এখন যেটা করব, এই সাইডটা থেকে আমি পানি লাগিয়ে নিয়েছি। পানি লাগানোর পরে এই দুইটা রুটি একসাথে লেগে থাকবে, আলাদা হয়ে যাবে না। দেখেন আরেকটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দুটোটা পরোটা কিন্তু আমি তৈরি করেছি একদম সনাতনী পদ্ধতিতে। আর এই বাসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পরোটার ক্ষেত্রে। অনেকে আছেন যে এই যে ডোটা আমরা রেডি করে রেখেছি লেজি কেটে, এটার ভিতরে পুর দিয়ে যেভাবে আমরা পুরি তৈরি করি
ঠিক সেভাবেই তৈরি করে নিই আসলে না, এইভাবে একবার তৈরি করে দেখবেন। আপনার পরোটা এত বেশি মজা হবে, এত বেশি সফট হবে, আর এত বেশি ফুলকু হবে। আপনি সবসময় এই রেসিপিটাই ফলো করবেন, একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলো পরোটা তো তৈরি করে নিয়েছি, এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রথমে আমি এপাশ ওপাশ উল্টিয়ে এটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিব এক চা চামচের মতো। আমি আগে যে পরোটাগুলো ভেজে নিয়েছি তার জন্য এই প্যানে অল্প অল্প একটু তেল মানে লেগে আছে আর কি। যখন পরোটাটা হালকা কালার চলে আসবে তখনই কিন্তু তেলটা দিচ্ছি, দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি এটাকে একটু ক্রিস্পি টাইপের করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে নরম করেও ভেজে নিতে পারেন। আমার কাছে পরোটা উপরটা যদি একটু ক্রিস্পি হয় তাহলে ভালো লাগে। উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে, আর আমি কিছু গুল পরোটাও বানিয়েছি দেখেন। আর পরোটাটা মাশাল্লাহ, আমি দেখেন উপরটা একটু ক্রিস্পি করে তৈরি করেছি, আর এটা খেতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে এত এত বেশি মজা হয়েছে, এটা ফুলে এতটাই হয়েছিল যে একটা পাশ একদম আলাদা হয়ে গেছে, এরকম একটা ভাব। আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনোরকম বেলাবেলির ঝামেলা ছাড়াই একদম নতুন নিয়মে একটা আলু পরোটা রেসিপি শেয়ার করব। নর্মাল আলু পরোটা থেকে এটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়, আর এটা বানানো অনেক বেশি সহজ। কোনোরকম বেলাবেলির ঝামেলা নাই, ভিতরের পুরটা বাহিরে আসার সম্ভাবনাও নাই, আর সেই সাথে দেখতে খেতে অনেক বেশি মজাদার হয়। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে পরোটা তৈরি করার জন্য আমাকে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। তার জন্য আমি একটা মিক্সিং বোলে 2 কাপ আটা নিয়েছি, আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি। চাইলে এখানে আপনারা ময়দাও নিতে পারেন। সেই সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠি দেওয়ার পর শক্ত একটা দলা পেকে যায়, আর চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে জুড়জুড়ো হয়ে যায়, তখনই বুঝতে হবে যে এই শুকনো উপকরণগুলো একদম পারফেক্ট হয়েছে মাখানোটা। তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। ডোটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। ডোটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে এটা থেকে লেজি কেটে নিব। আর লেজিগুলাকে আমি একটা বলের মতো শেপ দিয়ে হচ্ছে রেখে দিব। আর সবগুলাই কিন্তু এভাবে হচ্ছে আমি লেজি কেটে নিয়েছি, আর এগুলাকে রেস্টে রেখে দিচ্ছি। আর তার আগে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি উপর থেকে। আমি হচ্ছে 2 কাপ আটা দিয়ে 6টা লেজি কেটেছি, আমার মোট 6টা পরোটা হবে। এখন এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে পরোটার ভিতরে যে আলুর পুরটা ওইটা রেডি করে নিব। তার জন্য একটা আলু বড় সাইজের আমি খেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই আলুগুলো সিদ্ধ তারপরেও কিন্তু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার, কারণ হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করলে এটার মধ্যে কোনো দলা বা গুটি থাকবে না, একদম স্মুথ হয়ে যাবে। এতে করে পরোটাটা খুব সুন্দর হবে। আমি এখানে কিছু মশলা অ্যাড করছি, তার মধ্যে লবণ স্বাদ মতো মানে 1/2 চা চামচ, আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, সেই সাথে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি 1/4 টিস্পুন, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 4-5টা, সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ প্রথমে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অল্প একটু জিরা বা পুরন দিয়ে এটাকে হচ্ছে প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন, তবে না নিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এগুলা তেলের মধ্যে ভেজে নিব পরোটাগুলো। আমার পুরটা একদম রেডি। এবার একটা লেজি আমি হচ্ছে নিয়ে আবারও এটাকে বলের মতো শেপ দিয়ে নিয়েছি। আর এই লেজিটা দেখেন এত পরিমাণে সফট হয়েছে যে রুটিটা বেলতে কোনো কষ্টই হচ্ছে না, মানে রুটিটা অনায়াসেই বড় হয়ে যাচ্ছে। হালকা হাতে বেলে নিয়েছি, রুটিটা নর্মাল রুটি পরোটার মতোই হবে, পাতলা। রুটিটাকে বড় সাইজ করে বেলে নিতে হবে। আর এখন হচ্ছে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি, ঠিক মাঝখানটাতে হচ্ছে আমি পুরটা দিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে একদম মোগলাইয়ের পরোটার যে বাসটা ওই বাসটা দিয়ে দিব, যার জন্য হচ্ছে পুরো রুটির গায়ে হচ্ছে এই পুরটা দেওয়া যাবে না। দেখেন পুরটা কিন্তু আমি একদম মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে রুটির চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি,
তারপর হচ্ছে আমি এভাবে হচ্ছে বাস করে নিয়েছি। আর পানিটা লাগানোর কারণে কিন্তু একটা পার্ট আর একটা পার্টের সাথে খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। একদম মোগলাই পরোটার যে বাসটা ওইটাই দিতে হবে আর কি। যারা হচ্ছে গিয়ে পরোটা বানাতে গেলে হচ্ছে ভিতরের পোরটা বেলার সময় বের হয়ে যাওয়ার ভয় থাকে, তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। দেখেন পরোটাটা কিন্তু হয়ে গেছে, আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে এটা সিল হয়ে যায়। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি 3 টেবিল চামচ প্রায় তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে বেশি একটা তেলের দরকার হয় না এতে পরোটাটা ভাজতে গেলে, কিন্তু একদম কম তেলেও কিন্তু ভাজা যাবে না। আমি উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখবেন পরোটাটা কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর কিন্তু ফুলে যাচ্ছে। পরোটাটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দেখেন পরোটাটা কিন্তু ফুলে গেছে। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলা পরোটা কিন্তু সেমভাবে আমি ভেজে নিয়েছি। এবার হচ্ছে একটা পরোটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পরোটাটা এত বেশি ক্রিস্পি হয়েছে আর একদম ফুলকু ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সকালে অথবা বিকেলের নাস্তায় একবার হলেও এটা ট্রাই করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতেও ভুলবেন না। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, তাই আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম। রেশমি পরোটা শিমুল তুলার বালিশের মতো হবে, ফুলকু আর নরম তুলতুলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি। আমার আজকের রেসিপি তেলে ভাজা রেশমি নান পরোটা। এই পরোটাটা বানানো একদম সহজ, বাট এতটাই সুন্দর হয়, এতটাই মজাদার, ফুলকু নরম তুলতুলে সফট হয়। এই পরোটাটা শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স নেই, সারা দিন থাকবে নরম তুলতুলে আর সফট। এ টু জেড রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলে আমি হাফ কাপ নিয়েছি লিকুইড দুধ, এটা কিন্তু গরম দুধ, হালকা গরম। এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্টটা দিয়ে আমি হচ্ছে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিটে ইস্টটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। 10 মিনিট পর এখন হচ্ছে আমি এখানে অ্যাড করব 1টা ডিম। ডিমের পরিমাণ বাড়িয়ে নিলে কিন্তু দুধের পরিমাণ কম নিতে হবে বা ময়দা বেশি লাগবে, সবগুলো উপকরণ বাড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা সয়াবিন তেল। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি 1 চামচের মতো, চিনিটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে। সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে চিনিটাও গলে যায় আর ডিমটা খুব সুন্দরভাবে ফেটে যায়। আমি যেভাবে এই লিকুইডটা রেডি করেছি, আপনারা যদি ঠিক এইভাবেই রেডি করেন তাহলে আপনাদের পরোটাগুলো এরকম ফুলকো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ হচ্ছে ময়দা। এখন হচ্ছে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর একটা ঢো তৈরি করে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু আমি যে মেজারমেন্টটা নিয়েছি একদম পারফেক্ট হয়েছে। দেখেন হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলে ভালো ময়নটা করতে অনেকটাই সুবিধা হয়। খুব ভালোভাবে ময়ন করা হয়ে গেলে হাতে তালুতে নিয়ে একটা গোল রাউন্ড শেপের দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 15 মিনিটের জন্য একটা গরম স্থানে। তার আগে আমি অল্প একটু তেল উপর থেকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা রান্না করে রাখলে বা গরম কোনো স্থানে রাখলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়, এই ডোটা ফুলে একদম ডবল হয়ে যায়। আমি এটাকে রান্না করে গরম স্থানে 15 মিনিটের মতো রেখেছি। আর দেখেন ডোটা কিন্তু একদম ডবল হয়ে গেছে। এখন বাতাসটা আমি বের করে নিয়েছি, আবারও কিছুটা ময়ান করে এটাকে একদম সফট বানিয়ে নিয়েছি। ডোটা যত বেশি ময়ান করা হবে ডোটা কিন্তু তত বেশি সফট হবে।
ডোটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ময়ান করে নিয়েছি। এখন এটা ডোটাকে আমি আবারও হাতের তালুতে নিয়ে হচ্ছে একটা গোল বলের মতো রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন একটা বোর্ডের উপর নিয়ে নিব, আর আমি হচ্ছে আমার পছন্দ মতো লেজি কেটে নিব। আমি হচ্ছে একদম পাতলা পরোটা বানাবো, আপনারা যদি মোটা পরোটা বানাতে চান তাহলে 2 কাপ আটা দিয়ে মাত্র 4টা পরোটা বানিয়ে নেবেন। তবে আজকে আমি একটু পাতলা টাইপের পরোটাগুলো তৈরি করব, আর আমি এভাবে লেজিটা কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা লেজিকে আমি হাতের তালুতে নিয়ে এরকম একটা গোল বলের মতো করে রেখে দিচ্ছি। আর এটাকে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। দেখেন, আর একটা একটা বোর্ডের উপর নিয়ে অল্প একটু ময়দা দিয়েছি, বেশি ময়দা দেওয়ার দরকার নেই। অল্প ময়দা দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে এটা একটা বেলুন দিয়ে হচ্ছে পরোটাটা তৈরি করে নিয়েছি। আর সেমভাবে সবগুলো পরোটা তৈরি করতে হবে, তবে এই পরোটাগুলো কিন্তু বানিয়ে রাখা যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। একটা পরোটা বানাবেন আর সাথে সাথেই ভেজে নেবেন। আর আমি এদিকে চুলায় একটা প্যানে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি, কারণ আজকে তো তেলে ভাজা পরোটা বানাবো। আর তেলে ভাজা হলেও কিন্তু এটার ভিতরে একদমই তেল ঢুকে না, আপনারা দেখতে পারবেন, আর নিশ্চয়ই দেখেছেন। দেখেন, দেওয়ার সাথে সাথে একদম ফুলে টাইটম্বর হয়ে গেছে। এটা আপনারা এত একটা পরোটা মিস যাবে না, সবগুলোই ফুলে এরকম টাইটম্বর হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পরোটাটা সারাদিন থাকলেও কিন্তু একদম নরম তুলতুলেই থাকবে, শক্ত হবে না। আর এটাকে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে 2-3 দিন খেতে পারেন, শুধু গরম করে খেলেই হবে। পরোটাগুলো আমি এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আরও কড়া করে ভাজতে পারেন বা আরও সাদাও রাখতে পারেন। সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নিচ্ছি, দেখেন মাশাআল্লাহ, একটা একটার চেয়ে কম না, সবগুলো পরোটাই ফুলে মাশাআল্লাহ। দেখেন, আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে গেছে। সবগুলো পরোটা তো হয়ে গেল, ব্যাস এখন হচ্ছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। একটা পরোটা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলটাতে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে, এই কারণে এটাকে আমি রেশমি পরোটা বলি। এটা মুরগির মাংস, গরু, খাসি অথবা সেমাই দিয়েও খেতে পারেন, খেতে দুর্দান্ত হয়। একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপি এই পর্যন্তই, লাইক করে দিবেন একটা ভালো লাগলে, আর কমেন্ট করে জানাবেন যে আমার পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একবার হলে বাসায় ট্রাই করবেন, আবারও বলছি। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।